হাট্টি মা টিম টিম হেতে গো খারা দুটা সিং হেতেরা মাঠে পারে ডিম হেতেরা হাট্টি মা টিম টিম অগো ডিম দিয়া ভিউয়ার্স আজকে আমরা বানামো রামিং। তো ভিউয়ার্স আমি আজকে রামিং বানাচ্ছি পানির মধ্যে হাট্টি মা টিম টিমের ডিম। বন্ধুগণ হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম হেতে গো খারা দুটা সিং হেতেরা হাট্টি মাটিম ডিম হাট্টি মাটিম টিম বলো তো সুবা হাট্টি মাটিম টিম হেতেরা মাঠে পারে ডিম হেতে গো খারা দুটা সিং আমি হাতে গো ডিম দিয়া বানামো আজকে গরম গরম রামিং। আজকে আমরা রামিং বানাবো, আমার শরীরটা ভালো না, ঠান্ডা সর্দি ঠান্ডা লেগেছে। শুভ আবার হাট্টি মাটিম টিমটা বলো তো। শুভ আগে বলো, শুভ বলো 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 তুমি বলো। এখানে দেখে হাট্টি মা টিম টিম হেতে গো খারা দুটা সিং হেতেরা মাঠে পারে ডিম হেতেরা হাট্টি মা টিম টিম অগো ডিম দিয়া ভিউয়ার্স আজকে আমরা বানামো রামিং। তো ভিউয়ার্স আমি আজকে রামিং বানাচ্ছি পানির মধ্যে হাট্টি মা টিম টিমের ডিম সিদ্ধ দিয়ে ফেলেছি আমরা। আমরা আজকে মজাবো, মজার মজার। তুমি এত লম্বা হলো কিভাবে? সিলিং ধরে ফেলছে ওই অথচ। হ্যাঁ ও আচ্ছা, এই কাহিনী নাকি? এখান থেকে তুমি উঠে লাভ আর তুমি। তো ভিউয়ার্স আমরা হাট্টি মাটিমের টিম দিয়ে ডিম দিয়ে আমরা আজকে রামিং বানাবো। বন্ধুগণ দুই একে দুই দুই দুগুণে সার ব্রোকলি গুলা সিদ্ধ হয়ে যায় বারবার। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাজর এবং ব্রোকলি সিদ্ধ দেওয়া হচ্ছে। ভিউয়ার্স এখানে স্বাদের ম্যাজিক মশলা আছে, আমরা ব্রোকলি বানাবো। এদিকে আমার মেয়া দেখেন কেমনে করে কাঁদবে, নাকে নেটা ফেটা বাইরে হয়ে গেছে ওর। আর এদিকে সুভা এনজয় করছে, নাকে নেটা বাইরে। তুমি কাঁদো কেন? মাইর দিব খালি তোমাকে বারবার। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেসিপিটা আমি বানিয়ে ফেলছি খুব সুন্দরভাবে। ব্রোকলিগুলো সিদ্ধ হচ্ছে, গাজরগুলো চরমভাবে চুকুলুকু হয়ে যাবে। ভিউয়ার্স এখন আমরা এটাকে সিদ্ধ করছি এখানে। আজকে আমরা খুব মজাদার একটা চাকদুম চুকদুম চুকুলুকু রামিং রেসিপি বানাবো। আর ওইদিকে আমার মাইয়া কেমনে করে কাঁদতেছে, বিল কাপ্পে সিদ্ধ দিচ্ছি যেটা রামিমের জন্য দরকার। রামিম নামে যারা আছে তারা ভাই আমার উপরে খেপেন না, রেইমেন আসলে এটা নাম, আমরা রামিম বলি। রামিম আমার ছোট ভাই আছে, আবার শিফারামোর ভাবির নামও বলে রামিম। মেয়েদের নাম ছেলেদের নাম দুজনের নামই আছে। তো আপনারা দয়া করে রাগ করেন না, আমি রামিম রাঁধবো না, আমি রামিম রেসিপি রাঁধবো। ভিউয়ার্স তো আমার এখানে পানি গরম দিচ্ছি একটা সিরাম বানা। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ম্যাগি মশলা আছে যেগুলো, ভিউয়ার্স এই ম্যাগি মশলাগুলো আমি সব এটার মধ্যে ঢালবো। আর স্পেশাল রেসিপি আছে, এই নুডলসগুলোর রেসিপি যেগুলো আছে এগুলোও আমি এগুলোর মধ্যে ঢালবো। ভিউয়ার্স অবশেষে আমার রেসিপি তৈরি হয়ে গিয়েছে, রেসিপিটা তৈরি করে ফেলেছি, রামিমের রেসিপি এটা ভিউয়ার্স। আর এদিকে আমার নুডলস তৈরি করা হচ্ছে, আর এখানে আরও নুডলস আছে যেগুলো আমরা এখন দিব। ভিউয়ার্স একদম চাকধুম চুকুলুকু অসাম রেসিপি। বন্ধুগণ কি বলো তুমি?
বন্ধুগণ, আমার আম্মা এখন এই কাঁচা নুডলস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ও কাঁচা নুডলস খাবে, ওর ভিতরে রাক্ষস এসে পড়েছে, একদম চুকুলুকু চাকদুম পুরা ধরলে ছুঁইমুই করে উঠে। না থাক বুবু তো, হ্যাঁ তুমিও তো খাচ্চরের সাথে খাচ্চর হবা। জীব আস্ত হচ্ছে এই শীতে, এই শীতে বাতাসে কন কন আসমান দেখা যায় না এখন। এখানে পাখের ঘরে, আমরা ফাঁকের ঘরে নুডলস বানাইতেছি গরম গরম। নুডলসের লগে আমরা বানাবো রামিন, তার মধ্যে থাকবো ঘোড়া ডিম, হাট্টি মাটিম ডিম, আর তার সাথে যদি থাকে সবুজ লাল সবজি, তাইলে হয়ে যাইব সব সব আমারে কইব বাবজি বাবজি পাবজি পাবজি, একদম চুকুলুকু। আপনারা দেখতে পাচ্ছেন আমার আম্মা জানরা কিভাবে, তুমি কি দাঁত ব্রাশ করতেছো না খাইতে আসো? কারে দেখায় ওই জন্মুখে দিমু। শীত বাইরা গেছে, নাই আমার কোনো ধৈর্য, আমি করতে পারতাছি না রামিম খাইতে সহ্য। চাকদুম রেসিপি একদম রেডি, তোমরা কি খাবা শিফা সুবা? ওরা তো খাওয়ানোর আগে রান্নার আগেই খাওয়ান শুরু করে দিছে, খাওয়ানোর আগেই রান্না করতেছি বাবা তোমাকে লেগে, তুমি এখন হপায় খাইতেছো কে? ভিউয়ার্স লগেই থাকেন, আমরা বানামো চাকদুম রেসিপি, রামিন রামিন হাট্টি মাটিম ডিম বানামো আজকে শীতের মধ্যে আমি গরম গরম রামিন। বন্ধুগণ অবশেষে আমাদের রামিন শেষ বানানো, এখন আমরা এখন আমরা এগুলারে সুন্দর করিয়া সাজাইব। দেখতে পাচ্ছেন রামিন দিছি এখানে, চা হাক্কা চাউমিন নুডলস আর ইয়া আমার মেয়ারগুলা যেগুলো আছে এটি সাজাইছি। আপনারা দেখেন ভিউয়ার্স আমার আম্মা জানগুলার এগুলো সাজাইছি, আপনারা দেখেন কি সুন্দর করে আমি আম্মা জানগো রামিনটি সাজাইছি। এখানে আমার আম্মাই খাড়ায় আছে, আম্মারে নামাও, আম্মারে নামাও, আম্মা তুমি নামো। ভিউয়ার্স আপনারা দেখেন, বন্ধুগণ আপনারা দেখেন যে আমার আম্মা জানদের যে রামিম যেটা সেটা রেডি করছি, ওদেরকে বেশি ঝাল দিইনি, ঝাল ছাড়াই রামিম তৈরি করা হয়েছে। তো আমরা এখন পরিবেশন করবো, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা ডেকোরেশন করছি, তো আমরা ডেকোরেশন করে নিই তারপরে আমরা টেবিলে দেখাবো। দুই একে দুই, দুই দুগুণে সার, রামিম হয়ে গেছে তৈরি আমার। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রামিম রেডি হয়ে গেছে। বন্ধুগণ আমার বন্ধুগণরা কই, তোমরা রামিম খেয়েছো? বন্ধুগণ বন্ধুগণ আপনারা রামিম খেয়েছেন? কেমন লেগেছে আপনাদের কাছে রামিম আপনারা খেয়েছেন বন্ধুগণ? তো ভিউয়ার্স বন্ধুগণ এসে পড়েছে, ছোট বন্ধুগণ এসেছে রামিম দেখার জন্য। বলো বন্ধুগণ এখানে দেখো, বলো। হ্যাঁ তো ভিউয়ার্স বন্ধুগণ, তো আমরা এই অন্ধকার রাতে শীতে কোনো কোনো কুয়াশার মধ্যে কঙ্কালের চোখের সামনে এই হাট্টি মাটিম টিম ঘোড়ার ডিমের সামনে আমরা কাটা কাটা দুই দুইটা ডিম দিয়া এখানে আমরা আছি একটা চপস্টিক। ভিউয়ার্স এখানে আছে, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকেন সসেজ, চিকেন বল, এগ আছে ভিউয়ার্স, সাথে আছে চিকেন ললি, তারপরে ব্রোকলি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ব্রোকলি, তারপর এখানে আছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গাজর, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গাজর, তারপর এখানে পালং শাক এবং পিঁয়াজ শুটি, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে রসালো জুসি জুসি রামিম গরম গরম ভাব বের হচ্ছে। তো এখানে আরেকটা রেখেছি শুকনা, এটা শিফার জন্যে, এটা শিফার আম্মুর জন্যে, আর সুবারটা। তো সুবা তুমি খেয়ে ফেলেছো রামিম? খেয়েছে। তো ভিউয়ার্স আমরা এটা খাচ্ছি। তো ভিউয়ার্স এখানে দুই বইনে অন্ধকার রাত্রে আমার দিকে দেখো শিফা, কী কেমন লাগছে রামিম খেয়ে তোমাদের কাছে?
এই শিফা তুমি একটু খেয়ে দেখো কেমন লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ। হুম কিরকম এখানে দেখে বলো, হুম কিরকম মজা? ওরটা এরকম নাই। কিরকম লেগেছে তোমার কাছে সুবা? টেস্টি? এখানে তুমি এটি কি ধরছো এখানে? খাও যে খাও যে ভিউয়ার্স দেখেন ছোড়ে আমার পাথর গুলা নিচ্ছে এখান থেকে। এখানে আমি ম্যাম ফুড রিভিউ দিতেছি আর এখানে পাথর নিচ্ছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমরা এটা খেয়ে দেখি কেমন হয়েছে, এত কষ্ট করে আমরা রান্নালাম তো কিরকম হচ্ছে একটু খেয়ে দেখি। রিয়েলি রিয়েলি অসাম। তো ভিউয়ার্স এই কন কনে শীতের রাত্রে আমরা রামিম খাচ্ছি। তো রামিমটা মাশাল্লাহ আমার কাছে ভালোই লাগছে। দোয়া করেন, আমার ঠান্ডা জ্বর সর্দি লেগেছে ভাই, করোনা না, ঠান্ডা লাগছে সিজনাল ঠান্ডা, যার জন্য এত কষ্ট করে আমরা রামিমগুলো রান্না করতেছি, রান্না করে খাচ্ছি। এখানে ব্রোকলি আছে, ওয়াও ব্রোকলি রে ব্রোকলি, কী সুন্দর ব্রোকলি, সিজনাল ফল, শীত ফল, শীত ছাড়া ব্রোকলি খাওয়া যায় না। একটু খাই ভিউয়ার্স, ক্যামেরার আড়ালের থেকে খাই, কারণ আমার শরীর অসুস্থ, তো চেহারা সুন্দর না অসুন্দর হয়ে আছে, এই জন্য সামনে আসতেছি না। তো ভিউয়ার্স খাই দেখি কিরকম হয়েছে। আপনারাও মনে করবেন আমি পিছিয়ে হলে খাও, যখন খামো তখন মনে করবেন আপনারাও খাইতেছেন, আওয়াজটা দিয়ে। সুবা কিরকম মজা? করলা ভাজি না, এটা ব্রোকলি। তো ভিউয়ার্স আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। টিল দেন গুড বাই, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম। হাট্টি মাটি ডিম আমরা, তারা মাঠে পারে ডিম, হ্যাগো খারা দুইটা শিং, আমরা আজকে আনছি গরম গরম রামিম।